সত্যিকারে যদি নবীকে ভালোবাসে মেয়েগুলোকে পর্দায় দাঁড়িয়ে রাখে নিজের বাড়ির মেয়ে, কারণ একটা মহিলা একা জাহান্নামে যাবে, চারজনকে সাথে করে নিয়ে যাবে, নিজের বাপ, নিজের ছেলে, নিজের ভাই, আর নিজের স্বামী, জান্নাতে যাবে অত সহজ নয়। কারণ আমাদের বাড়ির মেয়েগুলো বেপর্দা বিহায়া হয়ে যাচ্ছে, যেটা অন্য 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 বেদীর বেঈমান কাফেরদের কালচার আমাদের ঘরে ঢুকে যাচ্ছে। কথা সত্য বললাম না মিথ্যা বললাম? হ্যাঁ, খবরদার, নিজের হাত করে বলে দিয়েছি, জীবন দিতে হবে না, নিজের মেয়েগুলোকে পর্দায় রাখে, বলে দেবেন মা কি এই স্ত্রী, হ্যাঁ আমার বিনা হুকুমে পর্দায় বেরোবি, বাইরে বেরোবি না, যদি বেরোস তোর ঘরের গোনা তুই দিবি, নিজের মেয়েকে শিখিয়ে দেবে মা তোললে আমি জাহান্নামে যেতে পারবো, কথা ঠিক না? নিজের স্ত্রীকে বলে দেবেন, নিজের মা যদি চেহারা মতো হলে মাকে রাতে দাঁড়াতে যাবে না, মা তো বুঝাবে মা তোমার কারণে আমার জাহান নামায় যেতে হবে, মা পর্দা করতে হবে, আল্লাহ শরিয়াতের আইন, কথা ঠিক না? বেছি হ্যাঁ খবরদার, নবীকে ভালোবাসবে নামাজ দিয়ে পর্দা দিয়ে, হ্যাঁ সুদ ঘুষ থেকে সরে এসে বন্ধনের লোন, আজকে সুদ দেওয়াও তার গুণা লেওয়াও তার গুণা, আজকে আমাদের ঘরে ঘরে সুদ ঢুকে গেছে ভাই, সুদ দেনেওয়ালাও যত তার গুণাগার, সুদ লেনেওয়ালাও, আচ্ছা এগুলো বলছি বলে রাগ করছেন নাকি? কেন আমাকে বলেছে হুজুর লাস্ট টাইমে আপনি একটু বলবেন, আমি ভেবেছিলাম আজকে নবী দিবসের, তো আজকে নবী দিবসেরই জলসা করবো তাই করেছিলাম, এই দু 10 মিনিট আমাকে সে ব্যাপার, এই কথাগুলো ভালো কথা যেগুলো সমাজের জন্য উপকার, এটাও নবীরই আলোচনা, কারণ এগুলো নবী করতে বলেছে, যেন বললেন না সুমান কথা ঠিক না? পেয়েছি এগুলো কার আলোচনা? শুধু নবী দিবস নিচ্ছেন ভালো জিনিস দেন, অসুবিধে নেই, তবে নবীর সুন্নত যদি না থাকে নবী দিবস দেওয়াও বেকার, কথা ঠিক না? বেশি মুসলমান অপর মুসলমানকে দেখলে আল্লাহ রাসূল বলছেন চি দাও সালাম দাও, সালাম দেওয়ার আগে চিন্তা হচ্ছে হায় আল্লাহ এই মুসলমানই হয়েছে না হয়নি, তাকে সালামটা দেবো চিন্তা হচ্ছে যে এই মুসলমানই আর দিয়া হয়েছে না হয়নি, তাহলে নবীর সুন্নাতি টুপি তার মাথায় নেই, নবীর সুন্নাতি দাড়ি তার মুখে নেই, নবীর সুন্নাতি লেবাস তার মধ্যে নাই, সালাম দিতে গেলেও তো চিন্তা করতে হবে যে যদু মধুকে দিচ্ছি না করিমকে আব্দুল করিমকে দিচ্ছি, তবু কথা ঠিক না? কেন এখন সব ইহুদি বেদীন বেঈমান মুশরিকদের চাল চলন আশাক পোশাক লেবাস কথাবার্তা সব আমাদের ঘরে চলে এসেছে, কথা ঠিক বলবো না বলবো না ভাই? আমার কথা রাগ করবেন না, হ্যাঁ প্যান্ট পরছে তাও আবার সে কত রকমের চুল জানো, হ্যাঁ বিভিন্ন রকমের চুল, এখানে চাঁচা ওখানে তোলা, এখানে দেখানো এখানে কালা, দূর থেকে দেখে মনে হচ্ছে বিদেশি মার্কা মোড়ো ঘুরছে, শুনছেন না আমার কথা? কেন একটা আমার ভাইজান ছোট ভাই বলে আমি বড় বক্তা বিরাট ব্যাপার আমি দমক হ্যান ত্যান না, আল্লাহর কাছে সবাই আমরা সমান, কথা ঠিক না? বলছি এই গ্রামের বেন্ডুবা যে লোকটা ভিক চেয়ে খায় তারও যা সম্মান, আমি পীরের ছেলে আমারও আল্লাহর কাছে একই, কেন সে মরে গেলে তিনটে কাপড় আমি মরে গেলেও তিনটে কাপড়, আমার ছোট ভাই যান বলে বসে রেখে ওয়াজ করা যাবে না, বিয়াদুরি মাশাআল্লাহ তকবীর দেন না রে তকবীর না রে তকবীর, আওলাদে মুজাদ্দিদে জামা আওলাদে মুজাদ্দিদে জামা আমাদের সকলের খোদাই সিদ্দিকী ভাই যান না রে তকবীর, আপনাদের কাছে ওয়াজ করবেন, এখনো যারা ইদিকে আছেন এসে মাহফিলে বসেন, ভাই বেশিক্ষণ নয় ভাই যতক্ষণ পারবে করে
দোয়া করে দেবে, ইনি শেষ দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, হওয়ার জন্য দোয়া করবে ভাই। বলে ইনশাআল্লাহ। আমাকে একবার সালাম দেন। ওয়ালাইকুম সালাম। আমি সালাম দেবো ওই পর্যন্ত, গোটা উঠি নয়, বিয়াদত পীরের আওলাদ, কথা ঠিক না বলছি? আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ। আপে সুলতানে এ জীবন দিতে হবে নামাজ পাশে হাতে ধরে ধরে দিয়েছি, ওটাই নবীকে ভালোবাসা হবে, কথা ঠিক না?